হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের প্রথম গাণিতিক সমস্যাটিতে বলা আছে, এ সমান রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু হলে দেখাও যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান হচ্ছে 18 রুট ওভার থ্রি। এবং দ্বিতীয় গাণিতিক সমস্যায় আমাদের এ প্লাস বি এবং এ বি এর মান দিয়ে দেওয়া আছে এবং একটি রাশিমালার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথম অঙ্কটি যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদের এখানে দেয়া আছে এ সমান হচ্ছে ওয়ান দুঃখিত রুট ওভার থ্রি প্লাস হচ্ছে রুট ওভার টু। এখন বন্ধুরা, আমাদেরকে যদি এ প্লাস ওয়ান বাই এ এর মান কোনোভাবে দিয়ে দেওয়া থাকতো, তাহলে আমরা একে ঘন করলে উভয় পক্ষকে আমরা এই এ কিউব প্লাস বি কিউবের কোনো একটি মান আমরা পেতে পারতাম। তাহলে যেহেতু আমাদের এখানে শুধু এ এর মান দিয়ে দেওয়া আছে, আমরা এখান থেকে ওয়ান বাই এ এর মান বের করার চেষ্টা করি। তাহলে ওয়ান বাই এ সমান হবে আমাদের ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি প্লাস হচ্ছে রুট ওভার টু। আমরা এটাকে লিখতে পারি রুট ওভার থ্রি মাইনাস হচ্ছে রুট ওভার টু, রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু ইন্টু হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু। অর্থাৎ আমরা হর এবং লবকে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু দ্বারা গুণ করলাম। তাহলে উপরে আমাদের রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টুই থাকছে এবং নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে যাচ্ছে। তাহলে এটা সমান আমাদের আসছে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, এটা আসবে থ্রি মাইনাস টু। তার মানে সুতরাং আমাদের ওয়ান বাই এ এর মান আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু। এবার যদি আমরা এই এ এটাকে যদি আমরা এক নং সমীকরণ দিই এবং এটাকে আমরা দুই নং সমীকরণ দেই, তাহলে এক ও দুই যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান হচ্ছে গিয়ে রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু প্লাস হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস হচ্ছে রুট ওভার টু। তাহলে আমাদের রুট ওভার টু রুট ওভার টু কাটাকাটি চলে যায়, তার মানে আমাদের এখান থেকে থাকছে হচ্ছে বা এ প্লাস ওয়ান বাই এ এটা সমান হচ্ছে টু রুট ওভার থ্রি। তার মানে আমাদের যে এ প্লাস ওয়ান বাই এ এর মান আমাদের বের করার কথা ছিল তা আমরা পেয়ে গেলাম। এবার আমরা উভয় পক্ষকে ঘন করে দিই। উভয় পক্ষকে ঘন করে তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। এবং এটাকে যদি ঘন করি তাহলে এইট হচ্ছে গিয়ে আমাদের এ পাশে আসবে টু কিউব মানে হচ্ছে এইট, এবং রুট থ্রি এর কিউব হচ্ছে আমাদের থ্রি রুট থ্রি। তাহলে বা এখান থেকে আমার এ এ কাটাকাটি চলে যায়, এখানে থাকছে হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস থ্রি। আমরা এ প্লাস ওয়ান বাই এর মান পেয়েছিলাম হচ্ছে টু রুট ওভার থ্রি, আমরা এই টু রুট ওভার থ্রি এখানে বসিয়ে দিব। এই পাশে আসছে তিন আটা চব্বিশ রুট ওভার থ্রি
তার মানে এখান থেকে আমি যদি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবটা রাখি, তাহলে এই পাশে চব্বিশ রুট ওভার থ্রি থেকে আমার সিক্স রুট ওভার থ্রি বাদ চলে যায়। তার মানে আমি সর্বশেষে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান পাই। চব্বিশ থেকে আমার যদি ছয়টা রুট ওভার থ্রি বাদ চলে যায়, তাহলে আমার এখানে থাকে হচ্ছে এইটিন রুট ওভার থ্রি, যেটাই আমাদের গাণিতিক সমস্যায় দেখাতে বলা হয়েছিল। আশা করি বন্ধুরা আমরা প্রথম গাণিতিক সমস্যাটির সমাধান কীভাবে করলাম তা তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, এতক্ষণ আমরা প্রথম গাণিতিক সমস্যাটি সমাধান করলাম, এবার চলো দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করা যাক। আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় এ প্লাস বি এবং এ বি এর মান আমাদের দিয়ে দেওয়া আছে। তার মানে আমাদের দেয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে ফাইভ এবং এ বি এর মান দেয়া আছে আমাদের সিক্স, এবং আমাদেরকে একটি রাশিমালা দেওয়া আছে যার আমাদের মান নির্ণয় করতে হবে। তার মানে সুতরাং প্রদত্ত রাশিমালা হচ্ছে আমাদের এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। বন্ধুরা, আমরা এখানে এ মাইনাস বি এর মান জানি না, এ বি এর মান জানি না, এ কিউব এবং বি কিউবের মান জানি না। তাহলে আমরা প্রথমে আমরা এগুলিকে সূত্র ভেঙে ফেলি। আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, এবং একইভাবে এ মাইনাস বি এর সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, দুঃখিত, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি। তাহলে এখন আমাদের এই রাশিমালায় এ প্লাস বি এর মান আমরা জানি এবং এ বি এর মান দুটোই আমরা জানি। তাহলে এটিকে যদি আমরা একটু সুন্দর এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান লেখার আগে আমরা এটাকে একটু সুন্দর করে লিখি, যেটা আছে এ প্লাস বি হোল কিউব, এখানে আছে হচ্ছে গিয়ে থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, এটা আসবে হচ্ছে গিয়ে ফোর এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি। তাহলে আমি যদি মান বসিয়ে দিই, এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের ফাইভ, তাহলে ফাইভ কিউব, এ বি এর মান হচ্ছে সিক্স, তাহলে থ্রি ইন্টু সিক্স, এ প্লাস বি এর মান হচ্ছে ফাইভ প্লাস ফোর ইন্টু এ প্লাস বি এর মান ফাইভ মাইনাস সিক্সটিন ইন্টু হচ্ছে সিক্স। তাহলে আমরা যদি ক্যালকুলেটারে এই মানটি ব্যবহার করতে চাই, মানে ক্যালকুলেটারে এই মানটি আমরা বের করতে চাই, তাহলে ক্যালকুলেটারে আমাদের লিখতে হবে ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু সিক্স ইন্টু ফাইভ প্লাস ফোর ইন্টু ফাইভ স্কোয়ার মাইনাস সিক্সটিন ইন্টু হচ্ছে সিক্স। তাহলে টোটাল আমার এই মানটি আমাদের ক্যালকুলেটার দিচ্ছে হচ্ছে থার্টি নাইন। তার মানে আমাদের গাণিতিক সমস্যায় যে রাশিমালাটি দেওয়া ছিল সেই রাশিমালাটির আমাদের নির্ণয় মান হচ্ছে থার্টি নাইন। আশা করি গাণিতিক সমস্যার সমাধানটিও তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে আরেকটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। তৃতীয় এই গাণিতিক সমস্যায় আমাদের বলা আছে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ এবং এক্স ওয়াইয়ের মান হচ্ছে সিক্স, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে প্রতি ক্ষেত্রে আমাদের এক্সের মান ওয়াইয়ের থেকে বড়। আমাদের এই অঙ্কে ক নাম্বারে আমাদের টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে, এবং খ রঙে একটি রাশিমালা দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মান নির্ণয় করতে বলা হয়েছে, এবং গ নাম্বারে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের এই গাণিতিক সমস্যায় প্রথমে আমাদের দেয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আমাদের ফাইভ এবং এক্স ওয়াইয়ের মান আমাদের দেয়া আছে সিক্স। আমরা সূত্র জানি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ফোর এক্স ওয়াই।
তাহলে এখান থেকে আমি যদি এক্স ওয়াই এবং এক্স প্লাস ওয়াই এর মান বসায় দিই, তাহলে এখানে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সিক্স, তার মানে পাঁচ পাঁচা হচ্ছে আমাদের পঁচিশ, বিয়োগ হচ্ছে গিয়ে আমাদের টোয়েন্টি ফোর, অর্থাৎ আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের মান আসছে আমাদের ওয়ান। তার মানে সুতরাং এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে প্লাস মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান একবার হচ্ছে প্লাস ওয়ান, একবার হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে আমরা যদি কর্ণম অংশটি সমাধান করতে চাই, তাহলে আমরা জানি টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে আমি এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দুটির মানই আমরা জানি, তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা আসছে হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে টোয়েন্টি সিক্স। তার মানে আমাদের ক রঙে যে রাশিটি দেওয়া ছিল তার মান হচ্ছে টোয়েন্টি সিক্স। এবার আমরা খ নং অংশটি যদি সমাধান করতে চাই, আমাদের খতে আমাদের যে রাশিমালাটি দেওয়া আছে, আমাদের রাশিমালাটি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। বন্ধুরা, এইখানে যেহেতু আমাদেরকে আরেকটা জিনিস বলে দেওয়া ছিল যে এক্সের মান সর্বদা ওয়াইয়ের থেকে বড়, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের এক্স মাইনাস ওয়াই যে রাশিমালাটি, সেই রাশিমালাটির মান সবসময় ধনাত্মক হবে। তার মানে আমরা যে এখানে এক্স মাইনাস ওয়াই সমান প্লাস মাইনাস ওয়ান লিখলাম, এখানে আমরা কোনটা নিব তাহলে, পজিটিভ ওয়ান না নেগেটিভ ওয়ান? তার মানে এই রাশিমালাটি বা এই শর্তটি আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মান সর্বদা ধনাত্মক হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই সবসময় ধনাত্মক, তার মানে আমরা হচ্ছে সবসময় পজিটিভ ওয়ান এই মানটি নিয়ে কাজ করব। আমরা এখানে এক্স প্লাস ওয়াইয়ের এই রাশি ইয়াটিকে, যে জিনিসটা দেওয়া আছে মানটিকে, আমরা সমীকরণ এক এবং এক্স মাইনাস ওয়াইয়ের এই সমীকরণটিকে দুই নং সমীকরণ হিসেবে চিহ্নিত করে নিচ্ছি। এবং যেহেতু আমরা পজিটিভ ওয়ান নিয়ে কাজ করব, সেহেতু আমাদের এখানে আমাদের এই প্লাস মাইনাস চিহ্নটি দেওয়ার আর কোনো দরকার নেই। এবার খতে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, তার মানে এখানে এর জায়গায় এটা হবে এক্স প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র জানি না, আমরা জানি হচ্ছে কি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র আমরা জানি, তার মানে আমি একটা জোরপূর্বক টু লিখছি এবং একটি হাফ লিখছি ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এটা এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এখানে থ্রি বাই টু, এবং টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটি মান আছে, এই মানটি আমরা সরাসরি বসিয়ে দিতে পারি, তাই এখানে আমরা টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিচ্ছি। এবার আমরা প্রত্যেকটি রাশিমালার মান জানি, এক্স মাইনাস ওয়াইয়ের মান জানি আমরা হচ্ছে ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে আমাদের সিক্স, এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান মাইনাস থ্রি বাই টু ইন্টু আমাদের টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা কত পেয়েছিলাম কতে, টোয়েন্টি সিক্স। তাহলে আমার এটা আসে হচ্ছে ওয়ান প্লাস এইটিন মাইনাস হচ্ছে গিয়ে আমার এখানে তেরো, তিন তেরো আমার হচ্ছে উনচল্লিশ। তাহলে আমার এখানে হচ্ছে গিয়ে নাইনটিন মাইনাস থার্টি নাইন, তার মানে আমার এখানে মান আসছে হচ্ছে গিয়ে মাইনাস টোয়েন্টি নাইন। তার মানে আমাদের খ নঙে যে রাশিমালাটি দেওয়া ছিল তার মান হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন। এবার গ নং প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে
আমাদেরকে আমরা এক্স কিউব বা হচ্ছে এক্স স্কোয়ার বের করার ক্ষেত্রে আমরা সূত্র জানি, কিন্তু এক্স টু দি পাওয়ার 5 বের করার আমরা কোনো সূত্র জানি না। সেক্ষেত্রে আমরা এই 1 এবং 2 নং সমীকরণটি সমাধান করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করে তারপরে রাশিমালাটির মান বের করব। তাহলে আমি যদি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ উভয় পক্ষকে যোগ করি, তাহলে আমি বাম পক্ষে পাই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই এবং হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তার মানে যোগ করলে আমার থাকবে হচ্ছে 2x সমান হচ্ছে 6, যেখান থেকে আমি এক্স এর মান পাই হচ্ছে গিয়ে 3। আবার 1 হতে আমি যদি এক্স এর মান বসিয়ে দেই, এক্স ইজুকাল টু 3 বসিয়ে, এক্স এর মান যদি 3 বসাই তাহলে ওয়াই সমান আসে হচ্ছে 5-x, মানে 5-3, অর্থাৎ ওয়াই এর মান আমরা পাই হচ্ছে গিয়ে 2। তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশিমালাটি ছিল হচ্ছে এখানে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5, যেখানে এক্স এর মান হচ্ছে গিয়ে আমাদের 3 টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 2 টু দি পাওয়ার 5। এই মানটি আমরা যদি ক্যালকুলেটারে নির্ণয় করি তাহলে আমাদের লিখতে হবে 3 টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 5, যেটাকে সমান চিহ্ন দিলে আমাদের টোটাল মান আসছে 275। তার মানে আমাদের গ নং প্রশ্নে যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান জানতে চাওয়া হয়েছিল, তার মান হচ্ছে 275। আশা করি এই তৃতীয় গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, আশা করি আজকের এপিসোডে করানো গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী এপিসোডে আমরা আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।